হ্যালো ফ্রেন্ডস, সোমাস কিচেন এন্ড লাইফস্টাইলে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো চলে এসো আমার সাথে আমার কিচেনে, দেখো আজ আমি কি রান্না করেছি। তো আজ করব পিওর বাংলাদেশি ইলিশ মাছের আলু বেগুন এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা অপূর্ব সুস্বাদু ঝোল। তো এটি রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি মাছ 2.5 কেজি, বেগুন দুটো, আলু চারটে লম্বা করে কেটে নেওয়া, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও কালো জিরে নিয়ে নিয়েছি সামান্য ফোড়নে দেওয়ার জন্য। প্রথমে মাছটাকে বাজার থেকে কাটিয়ে এনে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে নিচ্ছি তৈরির জন্য। তারপর কড়াইতে গরম তেল গরম করার জন্য দিয়ে দিলাম বেশ খানিকটা, এবং তার মধ্যে 2 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে ওই লম্বা করে কেটে নেওয়া আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। বেশ আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার লম্বা করে কেটে নেওয়া বেগুনগুলো ওর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়তে শুরু করব। তারপর দিয়ে দেব কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো এবং খানিকটা কাঁচা লঙ্কা পরিষ্কার করে ধুয়ে নেওয়া, তারপর সবগুলো দিয়ে খুব ভালো করে নাড়তে শুরু করব। তারপরে দিয়ে দেব খানিকটা ধনে গুঁড়ো এবং খানিকটা জিরে গুঁড়ো আন্দাজ মতো। নেড়ে চেড়ে নেড়ে চেড়ে তার মধ্যে পাশের কড়াইতে আমি খানিকটা গরম জল নিয়ে নিয়েছি রান্নাটি করবার জন্য। আমি রান্নাতে কখনোই কাঁচা জল ইউজ করি না, এতে স্বাদকে নষ্ট করে তোলে। কষানো হয়ে গেলে গরম জলটিকে বাটি করে একটু একটু করে নিয়ে কড়াইয়ের ওপরে দিয়ে দেব। তারপর ঝোলটি ফুটে উঠলে একটা একটা করে নুন হলুদ মাখানো কাঁচা মাছগুলোকে মুড়ো সমেত ওর মধ্যে দিয়ে দেব। কেমন সুন্দর দুর্দান্ত রং হয়েছে, মনে হচ্ছে দেখলেই বেশ খেতে ইচ্ছে করবে। Thank you.
ফুটে উঠলে রান্নাটি আমার কমপ্লিট হয়ে এসেছে প্রায়। তো বন্ধুরা, এইভাবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। এবং পরবর্তী রেসিপিটি চাইলে পরে বেল আইকনটি ক্লিক করে দিলে খুব ভালো হয়। রান্নাটি প্রায় কমপ্লিট, একটু টেস্ট করে নিলাম আর ওপর দিয়ে একটু নুনও ছড়িয়ে দিলাম এবং বেশ খানিকটা কাঁচা তেল ছড়িয়ে দিলাম রান্নাটির ওপর। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন সবাই,